বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম বাজাজের অথোরাইসড শোরুমে শোরুমটা হচ্ছে মিরপুর সাইট ফিটে অবস্থিত শোরুমের নাম হচ্ছে বাজাজ ফেয়ার আর আমার সামনে আসতে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার ডাবল ডিস্ক সিঙ্গল চ্যানেল এভিএস এই বাইকটা তো বেশ কিছুদিন যাবত এই বাইকটা কিন্তু শোরুমে অ্যাভেলেবেল ছিল না তো আপনাদের জন্য একটি সুখবর এই বাইকটি কিন্তু আবারও শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন শুধু এই বাইকটা না আপনারা এই শোরুমে বাজাজ মোটরসাইকেলের প্রত্যেকটা মডেলের বাইক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক আপনারা যারা খুব শীঘ্রই এই বাইকটি পার্চেস করতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে বাইকের ফুল স্পেসিফিকেশন এবং বাইকের বর্তমান বাজার মূল্য কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন আর হ্যাঁ ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করবেন আচ্ছা শুরুতেই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে আর গ্রাফিক্সটা তো অসম্ভব সুন্দর পালসার লেখাটা কিন্তু থ্রি আকারে পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের ডান সাইডে বাম সাইডে দুই সাইডেই কিন্তু থ্রি আকারে পেয়ে যাচ্ছেন আর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে পনেরো লিটার হিউজ সাইজের একটি ফুয়েল ক্র্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রতি লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন আর পাশাপাশি যদি বাইকের সিটটা একটু দেখে নেই দেখতে পাচ্ছেন চমৎকার একটি সিট ব্যবহার করা হয়েছে আর ফিনিশিংটাও কিন্তু অসম্ভব সুন্দর তিনজন অনায়াসে বসা যাবে তবে তিনজন নিয়ে রাইড করাটা সিটির মধ্যে দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই দুইজন নিয়ে রাইড করবেন দুইজন নিয়ে রাইড করাটাই সেও পাশাপাশি বাইকের হার্ড ইঞ্জিনটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনের সেফটির জন্য ওভার সেফটির জন্য একটি বাম্পার ব্যবহার করা হয়েছে আর এখানে আপনারা দুটি হর্ন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার দুটি হর্ন কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এসো এসি টু ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিটিএসআই এর ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর এই ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো ঊনপঞ্চাশ দশমিক ফাইভ সিসি যে ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্স পাওয়ার উৎপাদন করতে পারবেন তেরো দশমিক আট অ্যাট আট হাজার আরপিএম ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবেন তেরো দশমিক চার নেটওয়ান মিটার অ্যাট ছয় হাজার আরপিএম তো দর্শক এই বাইকটি থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন ঘন্টায় একশো কিলোমিটার দর্শক বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাবেন পাশাপাশি বাইকের যে হ্যান্ডেলবারটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকে চমৎকার একটি হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে থ্রি পার্ট হ্যান্ডেলবার বাইক কিন্তু ব্যবহার করা হয়েছে খুবই আকর্ষণীয় একটি হ্যান্ডেলবার কিন্তু বাইকের সাথে পেয়ে যাচ্ছেন আর এদিকে ডান পাশে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ রয়েছে আর এদিকে হচ্ছে সেলফের সুইচটা রয়েছে বাম পাশে সুইচ প্যানেল অ্যাজোজাল যেরকম থাকে আপার ডিপার তারপরে ইন্ডিকেটর তারপরে হচ্ছে হর্নের সুইচ আর এই বাইকটাতে আপনারা সেমি ডিজিটাল মিটার পেয়ে যাবেন যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বাইকে চমৎকার একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে হ্যালোজেন হেডলাইট আপনারা পেয়ে যাবেন বারো বোল্টের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট সামনে ব্যবহার করা হয়েছে আপনারা সিটির মধ্যে প্রচুর পরিমাণে আলো পেয়ে যাবেন তবে যদি কেউ হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এলইডি লাইট প্রোভাইড করে নেবেন এতে করে রাস্তার অনেক দূর পর্যন্ত যে গর্তগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পাবেন আর এদিকে ডান সাইডে বাম সাইডে ওভাই সাইডে কিন্তু হ্যালোজেন ইন্ডিগ্রেটার লাইট ব্যবহার করা হয়েছে এই হচ্ছে সামনের টায়ার টায়ারের ওপরে কিন্তু উন্নত মানের গ্রিপগুলো রয়েছে আর এই টায়ারের সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই সতেরো ইঞ্চি রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আচ্ছা এরপর যদি আমরা একটা ব্রেকিংটা দেখে না দেখতে পাচ্ছেন বাইকটাতে সামনে চমৎকার একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে দুশো ষাট মিলিমিটার আর এটা তো ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস আগেই বলেছি এভিএসটা কিন্তু এবিএসের যে সেন্সরটা রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড়ো সড়ো একটি এভিএস সেন্সর ব্যবহার করা হয়েছে আর এদিকে উন্নত মানের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যার জন্য এই বাইকটি থেকে আপনার ব্রেকিং পারফরমেন্সটা অনেক অনেক ভালো পেয়ে যাবেন এখানে এভিএস লেখাটা ইন্ডিকেট করা রয়েছে বাইকের সামনে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক হলেও অনেক মোটাশোটা লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা সেরকম মোটাশোটা একটি সাসপেনশন কিন্তু বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর এদিকে ইঞ্জিনের ওভারসেফটির জন্য দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে যার জন্য বৃষ্টি কাতার সেজন্য কিন্তু ইঞ্জিনে সরাসরি কোনো ময়লা কাতা জড়াতে পারবে না পাশাপাশি বাইকটিতে চমৎকার একটি অ্যাডজাস্ট ব্যবহার করা হয়েছে কবি চমৎকার একটি এক্সাস্ট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি সিঙ্গল ব্যারল একজাস্ট চমৎকার একটি সাউন্ড প্রোভাইড করে যখন আপনার বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ড উপভোগ করতে পারবেন হ্যাঁ আর এ হচ্ছে পিছনে যে ডিস্ক দেখতে পাচ্ছেন দুশো বিশ মিলিমিটার ডিস্ক ব্যবহার করা হয়েছে পিছনে পিছনেও কিন্তু একটি ব্রেক ক্যালিফার দেখতে পাচ্ছেন উন্নতমানের আর পিছনে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এভিএসের সেন্সর না এটি সামনের এভিএসটা যেন ভালোভাবে কাজ করে এর জন্য দেওয়া হয়েছে বাইকটি হচ্ছে সিঙ্গেল চ্যানেল এভিএস আর এই বাইকের পিছনে যে টায়ার দেখতে পাচ্ছেন পিছনে অনেক মোটা টায়ার ব্যবহার করা হয়েছে আর টায়ারের উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্রিপ রয়েছে উন্নত মানের আর এই গ্রিপগুলোর কারণে কিন্তু আপনারা বৃষ্টির সিজনে খুব আরামসে রাইড করতে পারবেন ব্রেক করতে পারবেন সহজে স্কিপ করবে না আর টায়ারের সাইজ হচ্ছে একশো বিশ বাই আশি শত রিমের সাইজ আর টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর বাইকের পেছনে যে সাসপেনশন ব্যবহার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন নাইট্রক্স গ্যাস সাসপেনশন অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর যার কারণে আপনারা যখন গ্রামগঞ্জে এবং পাহাড়ি পর্বত অঞ্চলে যে উঁচু নিচু রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই আরামসে রাইড করতে পারবেন একদম ঝাঁকাঝাঁকি কাপা হবে না আচ্ছা এরপরে যদি বাইকের পেছন সাইডটা যদি একটু দেখে নেই আমরা দেখতে পাচ্ছেন এই যে পেছনের যে শেপটা এই টেল ল্যাম্পটা আপনারা এলইডি টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন পাশাপাশি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছেন খুবই স্মুথ এবং ফ্লেক্সিবল পাশাপাশি বাইকের বডি ডাইমেনশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছে বাইকের লেন্থ হচ্ছে দুই হাজার পঁয়ত্রিশ মিলিমিটার ওয়াইড সাতশো পঁয়ষট্টি মিলিমিটার হাইট এগারোশো পনেরো মিলিমিটার বেস তেরোশো পঁয়তাল্লিশ মিলিমিটার বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ষট্টি মিলিমিটার তো যখন হচ্ছে আপনারা বাইকটি রাইড করবেন অনেক সময় বিটের সাথে বেঁধে নিচে হ্যাঁ এটা কিন্তু বাঁচবে না সহজে বিটের সাথে কিন্তু বাঁচবে না তো বাইকের কার্ফ ওয়েট হচ্ছে একশো চুয়াল্লিশ কেজি আর এই বাইকটির ইঞ্জিনের স্পিড কন্ট্রোলিংয়ের জন্য পাঁচটি গিয়ার ব্যবহার করা হয়েছে দর্শক আচ্ছা পাশাপাশি বাইকের দামটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো বাইকের বর্তমান রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার একটি বিগ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টের পরে বাইকের দাম দাঁড়ায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই বাইকটি পার্চেস করতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে শোরুমের একটি নাম্বার দিয়ে দিয়েছি যে কোনো ইনফরমেশন ইনফরমেশনের জন্য আপনারা এই নাম্বারে ফোন করতে পারবেন আবারও বলে দিচ্ছি শোরুমটি হচ্ছে মিরপুর সাইট অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম